নালার পারে ঝোপের মধ্যে উদ্ধার সদ্যজাত শিশুকন্যা। ঘটনার জেরে চাঞ্চল্য বাঁকুড়ার হিজলডিহায়। শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাঁকুড়ার জয়পুরে নালার পারে ঝোপ থেকে উদ্ধার সদ্যজাত শিশুকন্যা। উধাও মা বাবা, সেচ নালার পারে ঝোপ থেকে উদ্ধার করা হয় এক সদ্যজাত শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার হিজলডিহায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার জয়পুর থানার হিজলডিয়া গ্রামের পাশে সেচ নালার ধার দিয়ে যাওয়ার সময় একটি ঝোপের ভিতর থেকে শিশুকন্যার কান্না শুনতে পান স্থানীয় গ্রামের বাসিন্দা আকবর আলী ভাঙি। এক শিশুর কান্নার আওয়াজ শুনে ঝোপের কাছে গিয়ে তিনি দেখতে পান কাপড়ে মোড়া একটি শিশুকন্যা ঝোপের মধ্যে পড়ে রয়েছে। শিশুর শরীরে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য পিঁপড়ে ও পোকামাকড়। সেই মুহূর্তে আকবর দেরি না করে তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। এরপর আকবর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাঁকুড়ার জয়পুর থানায় খবর দিলে চাইল্ড লাইন জয়পুর থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির যথাযথ চিকিৎসার কারণে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি প্রথমে ওদিকে আসছি না, দু চেনের মতন গেছি, যে পায়খানা বসছি দেখছি বাচ্চাটির আওয়াজ পেল। পেয়ে পায়খানা বসে আমি বা কিসের আওয়াজ দেখি, বাচ্চা কেন কাঁদছে ঝোড়ো কই, যে দেখছি ছোট ছোট কুশ গাছ আছে তার ভিতরে টেনা বেজিয়ে বাচ্চাটা ফেলে দিয়ে চলে যাবে। এবার আমার দেখে খুব মায়া লাগলো, আমি যে দেখছি পিঁপড়েই টেলা করে দিয়েছে বাচ্চাটাকেও, কানি ছেড়াই করে পুছে বুকে তুললে আমি হাঁটতে হাঁটতে পালিয়ে গেলাম। এসে থানাতে জানালো যে স্যার আমি একটা বাচ্চা করিয়েছি, তাহলে এটার আমার ডকুমেন্ট করে দিতে হবে, আমি মানুষ করবো, আমার মেয়ের মতন করে আমি মানুষ করবো। পরে ডাক্তার দেখিয়েছি, কোয়াক ডাক্তার দেখিয়ে আবার স্যারেরা এসে জুটতে আমি কিন্তু শিশু হিসেবে ওয়ার্ডে আমি ভর্তি করবো এখন বাচ্চাটাকে। ওনারা বলছে জয়পুর হয়ে নিয়ে যেতে হবে, আমি বলছি না, জয়পুর হয়ে জয়পুরে কি শিশু ওয়ার্ড আছে? নেই, তাহলে আমি কিন্তু সোজা বিষ্ণুপুর যাবো, আপনারা চলুন আমার সঙ্গে। ওনার উনিরা হয়েছে, আমিও এসে ভর্তি করবো। কন্যা সন্তান হওয়ার কারণে অথবা লোক লজ্জার ভয়ে কোনো কুমারী মা শিশুটিকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে থাকতে পারে বলে অনুমান চাইল্ড লাইন ও পুলিশের। এমন ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সমাজ উন্নত হলেও মানুষের দৃষ্টিভঙ্গি হয়নি উন্নত। আজও কন্যা সন্তানকে পড়ে থাকতে হচ্ছে অবহেলিত অবস্থায়। এই ঘটনার তীব্র নিন্দা করছেন স্থানীয়রা। এই ঘটনায় বাঁকুড়া জেলার চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর বলেন, আচ্ছা আমরা আজকে আমরা খবর পাই জয়পুর থানার ওসি সাহেবের কাছ থেকেই যে একটি বাচ্চা, সদ্যজাত বাচ্চা একটি উদ্ধার করা হয়েছে, যেটা হচ্ছে জয়পুরের ওই হিজুলডিহার ক্যানেল পার থেকে, এবং একটি জীবিত বাচ্চা রয়েছে। তো সেই বাচ্চাটিকে পরবর্তী যে ব্যবস্থার জন্য সেই জন্য আমাদেরকে ফোন করা হয় এবং আমরা আসি, এসে দেখতে পারি যে বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে এবং বাচ্চাটিকে আমরা এখানে ভর্তি করছি। বাচ্চাটিকে দেখি সদ্যজাত একদিনের বাচ্চা মনে হচ্ছে এবং সেই বাচ্চাটি আননোন হিসেবেই আমরা এখন ভর্তি করেছি। হ্যাঁ, এরকম ইতিপূর্বে অনেক ঘটনা থেকেই আমরা পেয়েছি যে এরকম বলা তো সম্ভব হয়ে ওঠে না যে কারা বা কোন জায়গা থেকে, কারণ এটা সম্পূর্ণ এটা ক্যানেলের পার থেকে পাওয়া যাচ্ছে, মানে বুঝতেই পারছেন যে এটার নাম ঠিকানা পাওয়া সম্ভব না। দেখুন, এক্ষেত্রে অনেক রকম সার্কামটেন্সেস হতে পারে। এক হচ্ছে কন্যা সন্তান, দু নম্বর হচ্ছে যে অনেক সময় আনওয়ান্টেড বেবি হয়, যেটা হয়তো কুমারী মায়ের সন্তান, তারা হয়তো সোশ্যাল স্টিগমার জন্য এই জায়গা থেকে অনেক সময় ফেলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।